14 চাকা দুটি গাড়ি সহ চার চোরাচালানকারীকে গ্রেফতার করলো মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার পুলিশ। বৃহস্পতিবার সন্ধ্যা নাগাদ শামশেরগঞ্জ থানার নতুন ডাকবাংলা ও আকুড়া পেট্রোল পাম্পের পাশ থেকে তাদের গ্রেফতার করা হয়। ধৃতদের নাম রবি কর্মকার, লক্ষণ মণ্ডল, শাকিরুল ইসলাম ও বাবুল হক। রবি কর্মকারের বাড়ি শামশেরগঞ্জ থানা এলাকায় হলেও বাকি অভিযুক্তদের বাড়ি মালদা জেলার কালিয়াচক ও বৈষ্ণবনগরে। অভিযুক্তদের শুক্রবার জঙ্গিপুর মহকুমা আদালতে পাঠানো হয়। ফারাক্কার এসডিপিও ওয়াসিম খান সাংবাদিক সম্মেলন করে জানান, গাড়ি চোরাচালানের পাশে আরও তিনজন রয়েছে, পুলিশ তাদের সন্ধানে তল্লাশি শুরু করেছে। তরিকুল শেখের রিপোর্ট, খাস খবর বাংলা। আনুমানিক 7:30 নাগাদ আমাদেরকে ইনফরমেশন একটা আমরা পেলাম কি রবি কর্মকার বলে একজন আছে, ডাবংলো মোড়ে ওর গ্যারাজ আছে, ওখানে একটা ট্রাক চুরি করা, ট্রাক স্টোলেন ট্রাক ওখানে রাখা আছে। তো আমরা ইনফরমেশন পেলে সঙ্গে সঙ্গে রেড করলাম, তখন আমরা রবি কর্মকারকে ধরলাম আর ওখান থেকে একটা লক্ষ্মণ মণ্ডল বলে একজন আছে যার ড্রাইভার আছে ওকে ধরা পড়লো আর মানে ওর ট্রাক আইডেন্টিফাই হলো। তারপরে আমরা মানে ওদেরকে ডিটেন করে যখন ইন্টারোগেট করলাম তখন দুজনকে আর ওরা নাম বললো আর একটা আর ট্রাককে ইনফরমেশন দিল যা আকুড়া ব্রিজে পেট্রোল পাম্প আছে ওখানে রাখা ছিল। তো ও ট্রাককে আমরা ধরলাম আর মানে দুজন আরকে ধরা পড়েছে। একজন নাম হচ্ছে শাকিরুল শেখ আর একজন হচ্ছে বাবুল হক। শাকিরুল শেখের বাড়ি হচ্ছে বলিতাপুকুর ফারাক্কা আর বাবুল হকের বাড়ি হচ্ছে কালিচক। ঠিক আছে, তো মানে এদেরকে যা মডাস অপারেন্ডি আছে এরা ড্রাইভার সঙ্গে যুক্ত হয়, যা লরি ড্রাইভার হয় ওদের সঙ্গে যুক্ত হয়ে টাকা পয়সা কিছু দিয়ে ওখান থেকেই মানে চুরি করে নিয়ে আসে। আর নিয়ে আসে রবি কর্মকার যা আছে এই হচ্ছে মানে ও গাড়ি চেঞ্জ করে দেয়, কালার ওলার করে দেবে, নাম্বার প্লেট চেঞ্জ করে দেবে, ওরকম হচ্ছে। আর তারপরে ওই ট্রাককে বিক্রি করবে এরকম মানে এদেরকে মডাস অপারেন্ডি আছে। আর পুরো মানে গ্যাং আছে, ইন্টারডিস্ট্রিক্ট গ্যাং আছে, সবাই এখানকার নেই, কেউ দুলিয়ান বাড়ি আছে, একজন বৈষ্ণবনগর বাড়ি আছে, একজন কালিয়াচক বাড়ি আছে আর তিনজন আর সঙ্গে যুক্ত আছে যারা মেন মাস্টার মাইন্ড হচ্ছে। ওদেরকে আমরা নাম মানে এখনও বলবো না, ওদেরকে আমরা ধরতে চেষ্টা করছি, যখন ধরে যাবে তখন সব কিছু বলা যাবে। কটা গাড়ি রয়েছে? দুইটা ট্রাক আমরা রিকভার করেছি আর কিছু রিকভারি হতে পারে যা আমরা ইন্টারোগেট আমরা এদেরকে পুলিশ কাস্টাডির জন্য প্রেয়ার করছি, যখন পুলিশ কাস্টাডি থেকে আসবে ইন্টারোগেট করে আর কিছু যদি জানা যাবে তো আমরা রিকভার। গাড়িগুলো কোথা থেকে ধরেছে? একটা তো এই রবি কর্মকার যা বলে আছে ওর গ্যারাজে পাওয়া গেছিল আর একটা ওই তারপরা যে পেট্রোল পাম্প আছে ওখান থেকে। নাম্বার প্লেট কি? নাম্বার প্লেট মানে ও পেন্ট ওয়েন্ট করে ওদেরকে মিটিয়ে আগে নাম্বার মিটিয়ে দেবে আর চেঞ্জ করে দেবে এরকম আছে। আর গাড়িকে পুরো মানে হুলিয়া চেঞ্জ করে দেবে, ওর বডি পার্টস চেঞ্জ করে মানে অন্য রকম। কিন্তু নাম্বার প্লেট তো সমস্তগুলো কাগজপত্র আমরা মানে এরা কী রকম করে ওদেরকে জানে আমরা চেষ্টা করছি কি মানে কাগজপত্র কী রকম তৈরি করবে। আমরা প্রাইমারিলি এটাই জানতে পারেছি কি মানে ও নাম্বার প্লেট পেন্ট টেন্ট করে অন্য রকম গাড়ি করে দেয় এরকম আমরা ইনফরমেশন পেয়েছি। স্যার এটাকে চিন্তাই করতো না চুরি করতো? গাড়ি চুরি করতো। যদি আর এরা মানে আগে চিন্তাই করে হবে ও ইনফরমেশন আমাদের কাছে নেই, যখন আর যে তিনজন আর যে আছে সঙ্গে যুক্ত আছে ওরা হতে পারে কি চিন্তাইও করে হবে, তো ধরা পড়ে পরে আমরা জানতে পারবো কি কী হয়েছে। ঠিক আছে, কোর্টে পাঠানো হচ্ছে। কদিন রিমান্ড চাইছেন? 7 দিন আমরা রিমান্ড প্রেয়ার পাঠিয়েছি, কোর্ট যতদিন অ্যালাউ করবে তো ততদিন। গাড়িগুলো কি সব 14 চাকা? হ্যাঁ। লোকনাথ হার্ডওয়্যার, আপনি কি আপনার বাড়িতে পাইপলাইনের কাজ করাতে চান? তাহলে অভিজ্ঞ মিস্ত্রিদের দ্বারা পাইপলাইনের কাজ করাতে এক্ষুনি যোগাযোগ করুন আমাদের সাথে। তাছাড়া সাবমার্সাল পাম্প, গিজার, কমন প্যান, নলকূপের সরঞ্জাম, ফাইবার গেট, জলের ট্যাঙ্ক সহ পাইপলাইনের যাবতীয় জিনিস পেতে চলে আসুন লোকনাথ হার্ডওয়্যারে। আমাদের ঠিকানা লোকনাথ হার্ডওয়্যার, রঘুনাথপুর, বাঁকুড়া রোড, মণ্ডল পেট্রোল পাম্পের সামনে। আমাদের ফোন নাম্বার 6294493690 এবং 8240331529।